ভিডিওর টপিক হচ্ছে কন্টিজিউয়াস অ্যান্ড নন কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন। দেখো আমি আগের ভিডিওতে বলেছিলাম, কী বলেছিলাম একটু রিভিশন করে দিই, যে মেমোরি কী হয়, দুটো মেমোরি কম্পিউটারের মধ্যে থাকে, একটাকে জেনারেলি দুটো মেমোরি সম্পর্কে আমরা জানি, একটা হলো সেকেন্ডারি মেমোরি আর একটা হলো প্রাইমারি মেমোরি। আর কি দেখেছিলাম আমরা, প্রাইমারি মেমোরিকে আবার মেন মেমোরিও বলা হয়। তো প্রাইমারি মেমোরি কোনটা? র্যাম হলো প্রাইমারি মেমোরি, এটা র্যাম এবং এটা হার্ড ডিস্ক। এবার কি হয়, আমি বলেছিলাম যে সিপিইউ কী করে, সিপিইউ ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করে কার সঙ্গে, সিপিইউ ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে র্যামের সঙ্গে। তো র্যামের সঙ্গে ডেটা বা প্রসেসগুলোকে আদান প্রদান করে কে, সিপিইউ। তাহলে এদের দুজনের ডাইরেক্ট রিলেশন। আরেকটা মেমোরি আছে যেটাকে আমি বলবো সেকেন্ডারি মেমোরি, আর সেকেন্ডারি মেমোরির সঙ্গে কার কানেকশন রয়েছে, প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি। তাহলে এই দুটো কিন্তু একসঙ্গে কাজ করে, মানে সিপিইউ মেমোরি থেকে ডেটা, মেন মেমোরি থেকে ডেটা তুলে কাজ করে। এটা সিম্পল নলেজ আমাদের। এবার সেকেন্ডারি মেমোরি কেন আমরা ইউজ করি, কারণ সেকেন্ডারি মেমোরি হচ্ছে আকৃতি বড়, এর সাইজ কিন্তু বিগ সাইজের হয় এবং এর মধ্যে যাবতীয় প্রসেস লোড থাকে। তো যাবতীয় প্রসেস যখন লোড থাকে তখন কী হয়, প্রসেসার যখন কাজ করা স্টার্ট করে তো কী হয়, এই প্রসেসগুলো প্রিফেচ হয়ে যায়। কার মধ্যে? র্যামের মধ্যে প্রিফেচ হয়ে যায়। তো র্যামের মধ্যে প্রিফেচ হওয়া মানে কি, র্যামের মধ্যে কোনো একটা স্টোরে গিয়ে সেটা কোনো একটা স্টোরেজে লোড হয়ে যাওয়া। তাহলে আমি কি বলেছিলাম আগের ক্লাসে, যে মেমোরির সাইজ বড় হয় সেই মেমোরির অ্যাক্সেস টাইম কী হয়, স্লো হয়। তো অ্যাক্সেস টাইম কেন স্লো হয়, কারণ যেহেতু মেমোরিটা বিগ তাই তার মধ্যে কোনো অ্যাড্রেসকে সার্চ করতে গেলে ম্যাক্সিমাম অ্যাড্রেসকে ভিজিট করতে হবে, তাই কিন্তু সেখানে সার্চিংয়ের টাইম কম হয়, বেশি হয়ে যায়, তাই অ্যাক্সেস টাইম যে স্বভাবতে বেড়ে যায়। আর কোনো মেমোরি যত ছোট হবে তার অ্যাক্সেস টাইম তত দ্রুত হবে। তাই আমরা দেখেছি কম্পিউটার সিস্টেমের মধ্যে র্যামের সাইজ অনেকটাই ছোট, কিন্তু হার্ড ডিস্কের টাইপ তার থেকে 10 গুণ 20 গুণও বেশি হতে পারে। র্যাম আমরা জেনারেলি 4 GB 8 GB 16 GB আকৃতির দেখেছি, আবার হার্ড ডিস্ক আমরা দেখেছি up to 1 TB আকৃতি। তো দেখো এর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি, 1 TB মানে 1024 GB, আর তাহলে র্যামের সাইজ হচ্ছে 8 GB আর হার্ড ডিস্ক হচ্ছে 1 TB। পার্থক্যটা তোমরাই বুঝতে পারছো যে হার্ড ডিস্কের সাইজটা কতটাই বড়। তোমরা যাবতীয় ডেটা যাই তোমরা পারমানেন্টলি সেভ করতে যাচ্ছ, স্থায়ীভাবে সেভ করতে যাচ্ছ, সমস্ত কিছু থাকতে হার্ড ডিস্কের মধ্যে। কিন্তু কম্পিউটার যখন আমরা অন করি তখন কে আসে কাজে, সে আসে র্যাম, কারণ র্যাম হলো ভোলাটাইল মেমোরি। এটা যখনই কম্পিউটার স্টার্ট করা হয় ও কাজ করা শুরু করে, কী কাজ শুরু করা শুরু করে, তখন কে, ও সিপিইউ যেগুলো নিয়ে কাজ করবে সেগুলোকেও প্রিফেচ করে নেয়, তার মধ্যে সে প্রসেসগুলোকে টেন নেয়, কারণ সে জানে যে আমার কাছ থেকেই কিন্তু সিপিইউ প্রসেসগুলোকে নেবে। এবার ব্যাপারটা কী হচ্ছে, অপারেটিং সিস্টেম কী করে, অপারেটিং সিস্টেম কিন্তু ওভারঅল ম্যানেজগুলো করে। এই যে প্রসেসকে এখান থেকে এখানে আনা, এই যে সিপিইউ থেকে কন্ট্রোল সিগন্যাল যাওয়া, সিপিইউ থেকে র্যামের মধ্যে ডেটা আদান প্রদান হওয়া, ডেটা সোয়াপ ইন সোয়াপ আউট হওয়া, এই সমস্ত কাজগুলো কে করাই, আমরা জানি এগুলো কিন্তু অপারেটিং সিস্টেম করে। তাই অপারেটিং সিস্টেমে একটা ফাংশনই আমরা জানি, মেমোরি ম্যানেজমেন্ট করা। তো অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্ট করে, কারণ অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্ট করে বলেই তো আমরা বুঝতে পারি যে কত দ্রুত কম্পিউটার কাজ করে, মেমোরিগুলোকে সোয়াপ ইন সোয়াপ আউট কাজ করা অপারেটিং সিস্টেমই করে। আচ্ছা আমরা আর কী জানি, যে আমরা আরও জানছি যে যতই মেমোরি সাইজ যত বড় হবে তত কস্ট পার ইউনিট ততটা কমবে। তাহলে আমাদের প্রয়োজন কী ছিল, আমাদের প্রয়োজন ছিল একটা বড় মেমোরি, অ্যাক্সেস টাইম যার খুব ফাস্ট হবে এবং যার কস্ট পার ইউনিট খুব কম হবে। তা আমরা দেখেছিলাম কীভাবে অপারেটিং সিস্টেম সেকেন্ডারি মেমোরি এবং প্রাইমারি মেমোরি দুটোকে কম্বাইন করে পুরো ফাংশনটাকে ম্যানেজ করে, যাতে আমরা বড় মেমোরিও পেতে পারি, অ্যাক্সেস টাইমটাও দ্রুত হয় এবং কস্ট পার ইউনিট কম হয়। কখন হয়, যখন মেন মেমোরি এবং সেকেন্ডারি মেমোরিকে কম্বাইন্ড করে কাজ করা হয়। আমরা অ্যাভারেজ অ্যাক্সেস টাইম গত ভিডিওতে দেখেছি, আমরা সিপিইউ ইউটিলাইজেশনের ব্যাপারটাও দেখেছি। সিপিইউ ইউটিলাইজেশন মিন্স কি, সিপিইউকে যত বেশি ইউটিলাইজ করা যায়, যত বেশি ব্যবহার করা যায়, সিপিইউকে কখন বেশি ব্যবহার করতে পারবো, যখন সিপিইউর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেস ঢুকবে, সিপিইউ কিন্তু আইডল বসে থাকবে না। আমরা এই ব্যাপারে প্রবাবিলিটি দেখে নিয়েছি গত ভিডিওর মধ্যে, যে প্রবাবিলিটির মধ্যে আমরা
আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম যে কীভাবে যত বেশি প্রসেস র্যামের মধ্যে ঢোকে সিপিইউ ইউটিলাইজেশন কতটা ইনক্রিজ করে সেটা আমি দেখেছিলাম। র্যামের সাইজ যত ছোট্ট হবে তার মধ্যে প্রসেসের সংখ্যাও তত কম থাকবে, আর র্যামের মধ্যে যত প্রসেসের সংখ্যা কম থাকবে সিপিইউ ইউটিলাইজেশন তত স্লো হতে থাকবে। তাই আমরা র্যামের আকৃতিটা জেনারেলি বড় কিনি, আর আমরা চলতি ভাষায় কী বলি যে র্যামকে বড় কিনবো, মোবাইলের মধ্যেই হোক কম্পিউটারের মধ্যে হোক মেশিন খুব দ্রুত চলবে, মেশিন দ্রুত চলবে মানে মেশিনে অ্যাক্সেস টাইমটা ফাস্ট হবে। এইগুলো আমরা জেনারেলি জেনে গেছি। এবার আমাদের এখন কি দরকার জানা, এই যে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে এই যে প্রসেসগুলো আসছে, প্রসেসগুলো এসে র্যামের তো কোনো জায়গায় এসে স্টোর হচ্ছে, তো র্যামে যে জায়গাতে স্টোর হয় বা র্যামে যে স্টোর হওয়া তা সেটা কিন্তু বলা হয় স্পেস অ্যালোকেশন। এই স্পেস অ্যালোকেশন, স্পেস অ্যালোকেশন কে করে? স্পেস অ্যালোকেশন করে অপারেটিং সিস্টেম। আর কি করে অপারেটিং সিস্টেম? অ্যাড্রেস ট্রান্সলেশন করে। হোয়াট ইজ অ্যাড্রেস ট্রান্সলেশন? দেখো এটা জানা দরকার যে আমরা বলবো সিপিইউ সবসময় যে অ্যাড্রেসটা জেনারেট করে তাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। সিপিইউ জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস, আর র্যামের মধ্যে যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, র্যামের মধ্যে থাকে ফিজিক্যাল অ্যাড্রেস, সিপিইউ জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস। তাহলে কীভাবে সেটা ট্রান্সলেট হবে? ট্রান্সলেট করার জন্য ইউজ হয় অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম সিপিইউ থেকে যে লজিক্যাল অ্যাড্রেসটা বেরোয়, মানে সিপিইউ যে প্রসেসটাকে চায় তার অ্যাড্রেসটাকে তো চাইবে, সেই অ্যাড্রেসটা সিপিইউ লজিক্যালি দেয় এবং সেটাকে কে করে? অপারেটিং সিস্টেম কী করে? ওটাকে ট্রান্সলেট করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ট্রান্সলেট করে সেটাকে কী করে? ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে, মানে ট্রান্সলেট করে দেয় এবং ফিজিক্যাল অ্যাড্রেসে সেই অ্যাড্রেসে পৌঁছে যাওয়া যায়। তো এইগুলো আমরা যখন ট্রান্সলেশন দেখবো তখন তখন আমরা অ্যাড্রেস ট্রান্সলেশন দেখবো, তখন আমরা আরও ডিটেলসে বুঝবো। এখন আমাদের যেটা কাজ কন্টিজিউয়াস এবং নন কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন কী? তো কন্টিজিউয়াস মেমোরি কন্টিজিউয়াস অ্যালোকেশনটা হচ্ছে স্পেস অ্যালোকেশন। কে করে? করে ওইটা অপারেটিং সিস্টেম। তো স্পেস অ্যালোকেশন এই যে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরির মধ্যে প্রসেসগুলো এসে লোড হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার। আমি মাল্টি প্রোগ্রামিং এক্ষেত্রে দেখবো কি একাধিক প্রসেস লোড হচ্ছে। আমি কি বলছিলাম ডিগ্রি, মাল্টিপ্রোগ্রামের ডিগ্রি কোনটাকে বলা হয়? যে যত বেশি প্রসেস হবে, যতগুলো প্রসেস বা নাম্বার অফ প্রসেস যতগুলো লোড হচ্ছে মেন মেমোরির মধ্যে সেটা হচ্ছে ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং। আমরা আগেও দেখে জেনেছি এটা কি ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং কি, যে সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরিতে যতগুলো প্রোগ্রাম বা প্রসেস এসে লোড হচ্ছে সে নাম্বারটাকে বলছি আমরা ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং। তাহলে আমরা ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং দেখেছি, আমরা অ্যাভারেজ অ্যাক্সেস টাইম দেখেছি, আমরা সিপিইউ ইউটিলাইজেশন দেখেছি। এগুলো নিয়ে একটু আমি তোমাদের বেসিক বলে দিলাম। এবারে যেটা আমাদের মেন লক্ষ্য সেটা হলো যে আমরা কীভাবে বুঝবো যে কোনটা কন্টিনিউয়াস অ্যালোকেশন কোনটা নন কন্টিনিউয়াস অ্যালোকেশন, এই থিওরি আগে বুঝতে হবে তোমাদের ভালোভাবে পার্থক্যটা কোথায়। তো আমি যখন প্রথমে আসছি কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন, কন্টি মেমোরি অ্যালোকেশন, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন জেনারেলি কী হয় যে একটা প্রসেস যখন সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরির মধ্যে লোড হয় সেই মুহূর্তে সেই প্রসেসটা পুরো সিকুয়েন্সিয়ালি লোড হবে। মানে বুঝতে পেরেছো, প্রসেসটা যখন লোড হওয়া শুরু হবে প্রসেসের শুরু থেকে প্রসেসের শেষ সমস্ত অ্যাড্রেসগুলো কিন্তু ওয়ান আফটার অ্যানাদার লোড হবে। ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা বলি যে সিকুয়েন্সিয়াল অ্যালোকেশন, যে সিকুয়েন্স অ্যালোকেশন অ্যালোকেট হয়। এর জন্য আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যারেকে, তোমরা সহজেই বুঝতে পারবে অ্যারে, যেহেতু তোমরা অ্যারে করেছো সি প্রোগ্রামিংয়ে বা অন্যান্য প্রোগ্রামিংয়ে। অ্যারে কী হয়? অ্যারেতে আমরা জেনারেলি কী করি, সিমিলার টাইপ অফ ডেটাকে স্টোর করি, সিমিলার ডেটা টাইপকে স্টোর করি এর মধ্যে এলিমেন্টসগুলোকে। তো অ্যারের মধ্যে যা থাকে সেটাকে এলিমেন্টস বলে দেওয়া হয়, এবং অ্যারের আমরা কী করি বেস অ্যাড্রেসটাকে হোল্ড করি, বেস অ্যাড্রেসটাকে আমরা হোল্ড করি বেস অ্যাড্রেস, এবং তারপরে আমরা জানি যে প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু এক এক করে ফ্লাশ করলেই পেয়ে যাবো। এই তো এটা অ্যারের কনসেপ্ট। তো অ্যারে কি, এখানে যে এলিমেন্ট, এটা যদি অ্যাড্রেস জিরো হয় এটা 1 2 3 4 5 6 এইভাবে অ্যারে অ্যাড্রেসগুলো বাড়বে। তাহলে আমরা অ্যাড্রেস যদি 101 হয় তাহলে এটা 102 হবে, এটা 103 হবে, এটা 104 হবে, এটা 105 অ্যান্ড সো অন এন্থ বিট অফ দ্য এন্থ। তাহলে এইটা অ্যারে মিনস কি, কন্টিনিউয়াস অ্যালোকেশন।
তা আমরা বুঝতে পারছি যে কন্টিজিয়াস অ্যালোকেশন মিন্স কি, যেখানে একটা প্রসেস পি ওয়ান তার সমস্ত অ্যাড্রেসগুলো কিন্তু ওয়ান আফটার অ্যানাদার সিকোয়েন্সে স্টোর হয়ে আছে। এই ধরনেরকে আমরা কি বলি যে এটা কন্টিজিয়াস অ্যালোকেশন। আরেকটা আমরা পড়বো এই ব্যাপারে ডিটেলসে যে এর সুবিধে কী আছে, কন্টিনিউয়াস অ্যালোকেশনের সুবিধে কী আছে। দুটো সুবিধে, কী সুবিধে, ফুল প্রসেস উইল স্টোর ইন আ সিকোয়েন্স। প্রথমে অ্যাডভান্টেজ কী, যে ফুল প্রসেস উইল স্টোর ইন আ সিকোয়েন্স। একটা সিকোয়েন্স, একটা প্যাটার্নে পর পর এমন নয় যে দুটো লোড হওয়ার পর অর্ধেক অন্য প্রসেস ঢুকে গেলো তারপর আবার কিছু লোড হলো, সেটা তো হলো না। তাহলে পুরো প্রসেসটা একটা সিকোয়েন্সে যাবে। দ্বিতীয় অ্যাডভান্টেজ আমরা কি বলতে পারি, যেহেতু সিকোয়েন্সে লোড থাকে প্রসেসটা পুরোটাই, তাহলে এর অ্যাক্সেস টাইম মিন্স এই অ্যাড্রেসগুলোকে অ্যাক্সেস করতে কম সময় লাগবে। কেন কম সময় লাগবে, কারণ এখানে অ্যাড্রেস ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, কারণ কি এখানে আমি বলতে পারি যে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং নেই, ডাইরেক্ট অ্যাড্রেসিং আছে। তো একবারেই আমরা একটাতে গেলে তারপর অ্যাড্রেসটা অটোমেটিক্যালি পেয়ে যাবো, আমরা অটো কমিউনিকেটি ক্যালকুলেট করে বের করে নিতে পারবো যে এই এলিমেন্টটা কত নম্বর জায়গায় আছে, আমরা সেটাকে অ্যাক্সেস করে নিতে পারবো, পিক করে নিতে পারবো। তাহলে অ্যারেতে অ্যাড্রেস ক্যালকুলেশনটা খুবই ইজি, কারণ এখানে ডাইরেক্ট অ্যাড্রেস পরপর অ্যাড্রেসগুলো আমরা পেয়ে যাই। তাই আমরা বলবো অ্যাক্সেস টাইম ইজ ফার্স্ট। ক্লিয়ার হয়েছে? তো এই দুটো ইজি। আর একটা জিনিস কি ইজি হবে এখানে, আমি বলবো অ্যাক্সেস টাইম যেমন ফাস্ট হয় তেমন কিন্তু অ্যাড্রেস ট্রান্সলেশন ইজ ইজি। কেন অ্যাড্রেস ট্রান্সলেশন ইজি হবে, কারণ একটা অ্যাড্রেস পেয়ে গেলে তারপরে অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করতে বেশি সময় লাগবে না, কারণ এটা সিকোয়েন্সে থাকে। তো দেখো, সিমিলার ধরনের জিনিস, একটা মনে থাকলে পরেরগুলো তোমাদের মনে থেকে যাবে, এইগুলো অ্যাডভান্টেজ। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ কী কী থাকতে পারে, এর ডিসঅ্যাডভান্টেজটা বুঝতে গেলে তোমাদের আমি একটু বুঝাই ডিসঅ্যাডভান্টেজ কী বুঝবে। দেখো, যদি এমন তো নয় যে মেমোরির মধ্যে সবসময় তোমার যে পরিমাণে তোমার প্রসেস সেই পরিমাণে স্পেস ফাঁকা থাকবে, এমন কোনো গ্যারেন্টি কিন্তু নেই। সাপোজ তুমি ধরে নাও যে তোমার কাছে মেমোরি আছে 10 কিলোবাইটের। ক্লিয়ার হয়েছে? 10 কিলোবাইটের মেমোরি রয়েছে, আর তোমার প্রসেসের সাইজ হচ্ছে 8 কিলোবাইট। ক্লিয়ার হয়েছে? 8 কিলোবাইট। এইবারে তুমি দেখছো যে তোমার এইখানে সাপোজ মিডিলে তুমি দেখছো যে এইখানে তোমার 2 কিলোবাইটের মতো একটা আলাদা প্রসেস আছে, মানে এইটাকে বলছি আমি অকুপাইড। 2 কিলোবাইটটা কিন্তু অন্য একটা প্রসেস নিয়ে বসে আছে, মানে অকুপাইড হয়ে আছে, মানে অলরেডি দখল করে বসে আছে অন্য প্রসেস। তো দখল করে বসে থাকার ফলে তুমি দেখলে এইখানেও তোমার 4 কেবি স্পেস পড়ে আছে, এখানেও তোমার 4 কেবি স্পেস পড়ে আছে। দুই দিকে 4 কেবি স্পেস পড়ে থাকার ফলে কি হলো, তোমার যে 8 কেবি প্রসেস ছিল সেটা কিন্তু সিকোয়েন্সিয়ালি লোড হতে পারলো না, তার কারণ তুমি এইখানে 4 কেবি লোড করার পরেও তোমার রিমেনিং 4 কেবি পড়ে থাকলো, যেটা কন্টিনিউয়াসলি তুমি স্টোর করতে পারলে না। এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাই ঘটবে, যে কারণে আমরা এখানে এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন প্রবলেম ফেস করি। তো কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা যায় সেটা হলো এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন অ্যাপিয়ার করে যায়। তার কারণ একটা প্রসেসকে আমরা কন্টিনিউয়াস অ্যালোকেশন করতে চাইছি, কিন্তু আমরা কন্টিনিউয়াস কোনো স্পেস ফ্রি পাচ্ছি না যে স্পেসের মধ্যে এই প্রসেসটাকে স্টোর করা যাবে। তাই কি হয়, এখানে প্রসেসটাকে ব্রেক করতেই বাধ্য হই আমরা। সেই এই যে ব্রেক করাটা কী জিনিস এরপরে আমরা আসব, কিন্তু আমাদের এই ক্ষেত্রে প্রবলেম হলো আমরা প্রসেসটাকে কন্টিনিউয়াসলি স্টোর করাতে পারলাম না। তার প্রবলেম কী, ডিসঅ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ প্রথম যেটা হচ্ছে এইরকম ক্ষেত্রে কী হয়, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন পসিবল হয় না, তার ফলে কী হয় এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন অ্যাপিয়ার বা ফাউন্ড। যাই হোক, তো এক্সটার্নাল এই প্রবলেমটা হওয়ার জন্যই অ্যাকচুয়ালি আরেক ধরনের মেমোরি অ্যালোকেশন ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড নন কন্টিজিউয়াস
মেমোরি অ্যালোকেশন। দেখো কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন সোজা কথা বলি অ্যারের মতো জিনিস, যেখানে ওয়ান একটা প্রসেসের সমস্ত প্রসেসটা একবারেই মেমোরির মধ্যে চলে আসবে। প্রসেসটা কিন্তু টুকরো টুকরো করে ভাঙার প্রয়োজন নেই। একটা প্রসেসকে যখন টুকরো টুকরো করে ভেঙে অনেকগুলো সাব প্রসেসে পরিণত করব এবং সেটাকে ওয়ান আফটার অ্যানাদার বা যেখান সেখান মেমোরি যে কোনো জায়গায় আমরা স্টোর করতে শুরু করব, সেটা হয়ে যাবে নন কন্টিজিউয়াস অ্যালোকেশন। যখন আমরা একটা প্রসেসকে ভাঙবো না, পুরো প্রসেসটাকে একসঙ্গে র্যামের মধ্যে স্টোর করে দেবো কন্টিনিউয়াসলি, তো আমরা সেটাকে বলবো কন্টিনিউয়াস অ্যালোকেশন। কিন্তু এই জন্য সবসময় মেমোরি ফাঁকা থাকতে হবে, কিন্তু এমন গ্যারেন্টি কোনো গ্যারেন্টি নেই যে আমরা সবসময় কিন্তু মেমোরি ফাঁকা পাবো। এমন অবস্থা হতেই পারে যেখানে মেমোরি প্রসেসের সাইজ থেকে মেমোরি সাইজ ছোট হয়ে যাচ্ছে, কোনো একটা মেমোরি ব্লক এতটা জায়গা নেই, তাই আমরা কন্টিনিউয়াসলি কী করছি মেমোরি অ্যালোকেট করতে পারছি না। তো কন্টিনিউয়াসলি মেমোরি যখন অ্যালোকেট করতে পারছে না, মানে ওয়ান আফটার অ্যানাদার একের পর এক মেমোরি যখন অ্যালোকেট করতে পারছে না, সেই সময় কী হয়, নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন হয়। তাই কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন সবচেয়ে বড় কী, যে এক্সটার্নাল এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন হয়, তার মানে কি যতটা জায়গা প্রয়োজন তার থেকে কম মেমোরি ব্লক পড়ে আছে, তাই প্রসেসটাকে স্টোরি করা যাচ্ছে না। এটা তো ডিসঅ্যাডভান্টেজ কন্টিনিউয়াস অ্যালোকেশনে। তাহলে নন কন্টিনিউয়াস অ্যালোকেশন নিশ্চয়ই প্রবলেমটাকে সলভ করা হয়েছে। তো এখানে কি হয়, একটা প্রসেসকে পি ওয়ান একটা প্রসেস ছিল যে প্রসেসগুলোকে অনেকগুলো টুকরোয় ভাঙা হচ্ছে, আর প্রত্যেকটা টুকরো একটা সাব প্রসেস হচ্ছে পি ওয়ানের সাব প্রসেস, এবং প্রত্যেকটা ব্লককে কিন্তু মেমোরির যে কোনো জায়গায় স্টোর করা যাচ্ছে। কিন্তু কি শুধুই মেমোরির কোনো জায়গায় স্টোর করা যাবে? স্বভাবতই না, কারণ আমাদের তো কোনো একটা লিঙ্ক রাখতে হবে যাতে আমরা ওয়ান আফটার অ্যানাদার প্রসেসটাকে যুক্ত করতে পারি। প্রসেসটাকে তো আমরা স্প্লিট করে দিয়েছি, প্রসেসটাকে স্প্লিট করে দেওয়ার পর প্রসেসটাকে তো আমাদের মার্জ করতে হবে, আবার একসঙ্গে দুটো কানেক্ট করতে হবে। তা একটা যে ডিস্কের মধ্যে ধরো প্রসেসগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে প্রসেসগুলো কোনটা এক নম্বর পার্ট, কোনটা দু নম্বর পার্ট, কোনটা তিন নম্বর পার্ট, কোনটা চার নম্বর পার্ট, কোনটা পাঁচ নম্বর পার্ট, তার মধ্যে নিশ্চয়ই একটা কানেকশান থাকবে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো কম্পিউটার আর্কিটেকচার যেটা পড়েছিলাম ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, যেখানে পয়েন্টার ইউজ হয়, মানে আমি এইখানে ভিজিট করলাম, এখানে ভিজিট করার পর আমি জানতে পারলাম এরপরে পার্টের অ্যাড্রেসটা এখানেই পাবো, তারপরে পার্টের অ্যাড্রেস পেলে আমি সেই পার্টে ভিজিট করলাম, ধরো দু নম্বর পার্টে ভিজিট করলাম, দু নম্বর পার্টে ভিজিট করার পর আমরা তিন নম্বর পার্টের অ্যাড্রেস এখানেই পাবো, তিন নম্বর ভিজিট করলাম, তিন নম্বর ভিজিট করার পর কী করবো আমরা চার নম্বরের অ্যাড্রেস এখানেই পাবো। তো এটা একটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তো এইভাবে কিন্তু আমরা ভিজিট করতেই থাকি এবং এইভাবে কিন্তু ডেটা সার্চ হয়। তার জন্য কী অসুবিধা তৈরি হয়, কী সুবিধা তৈরি হয়, সুবিধা কী হয় যে আমরা মেমোরি যতটুকুই ফাঁকা থাক আমরা প্রসেসটাকে কী করবো সেকেন্ডারি মেমোরি থেকে মেন মেমোরির মধ্যে লোড হয়ে যাবে, কারণ এটা হ্যাপাজার্ডলি যেখান সেখান কিন্তু স্টোর হতে পারে। এটা সুবিধে, কিন্তু এর অসুবিধা কী, অসুবিধা হচ্ছে এর অ্যাক্সেস টাইম স্লো। কারণ কেন স্লো, কারণ এখানে ডাইরেক্ট অ্যাড্রেসকে কম্পিউট করা যায় না, এখানে কোনো একটা আমরা কী বলছি এর ক্ষেত্রে কী এন্থ এলিমেন্টকে সার্চ করা খুবই সহজ, কিন্তু এখানে এন্থ এলিমেন্ট সার্চ করতে গেলে আমাদেরকে তার আগের এলিমেন্টে যেতে হবে, কারণ আমার অ্যাড্রেস একের পর এক অ্যাড্রেস যাবো। আমি কি বলি, এটা এক্সাম্পল একটা দিই, ধরো তুমি কোনো কনসালটেন্সিতে চাকরির জন্য তুমি এনরোল করেছো নিজেকে, এবার কনসালটেন্সি কী করছে তোমাকে ডাকছে ইন্টারভিউয়ের জন্য, তোমাকে ডাইরেক্ট অ্যাড্রেস দিচ্ছে না, তো তুমি কনসালটেন্সিতে যাচ্ছ, সেখানে যাওয়ার পর তোমাকে অ্যাড্রেস দিচ্ছে যে আজকে তোমার ওখানে ইন্টারভিউ, তো তুমি কী করছো ডাইরেক্ট ইন্টারভিউ বোর্ডে না গিয়ে তুমি ভায়া কনসালটেন্সি যাচ্ছ, তো তুমি যতক্ষণ কনসালটেন্সি যা যাচ্ছ তুমি কিন্তু পরের অ্যাড্রেসটা পাচ্ছ না। এইটা খুব ভালো একটা এক্সাম্পল যেখানে তুমি বুঝতে পারবে যে তোমাকে কেমনভাবে তোমাকে বেশি খাটানো হচ্ছে, মানে তোমার বেশি টাইম স্পেন্ড হচ্ছে, কারণ তোমাকে এক জায়গায় গিয়ে অ্যাড্রেস নিচ্ছে হচ্ছে, তারপর তুমি আরেক জায়গায় পৌঁছাচ্ছ। এইটা হচ্ছে নন কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে। এইটাকে আমরা জেনারেলি কী দিয়ে ডিনোট করি, এটা জেনারেলি আমরা লিঙ্ক লিস্ট দিয়ে ডিনোট করি। তোমরা ডেটা স্ট্রাকচার অবশ্যই লিঙ্ক লিস্ট পড়ে আছো। তো লিঙ্ক লিস্টে কী হয়, প্রত্যেকটা নোড থাকে এবং নোডগুলো কী করে, একটা নোড তার পরের নোডে, তার নোড তার পরের নোডের, এইভাবে কিন্তু ডেটাগুলোকে অ্যাড্রেসগুলোকে স্টোর করে। একটা থাকে ডেটা পার্ট, একটা থাকে অ্যাড্রেস পার্ট, অ্যাড্রেস পার্টের মধ্যে থাকে পয়েন্টার, যে করে কী করে নেক্সট নোডের অ্যাড্রেসটা স্টোর করে। তাহলে এটা যদি 100 নোড হয়, এটা যদি 101 অ্যাড্রেস হয়, 102 অ্যাড্রেস হয়, 103 অ্যাড্রেস হয়, এইভাবে যদি চলতে থাকে, আর এইটা যদি ফার্স্ট নোড হয় তাহলে ফার্স্ট নোড সেকেন্ড নোড, সেকেন্ড নোড থার্ড নোড ফোর্থ নোডের অ্যাড্রেস স্টোর করবে। তাহলে এর মধ্যে কী হবে, এর মধ্যে থাকবে 101
ওয়ান, এ স্টোর করেছে এর মধ্যে থাকবে 102, এ স্টোর করেছে এর মধ্যে 103, এ স্টোর করবে এভাবে এনথ নোট অবধি আমরা এইভাবেই যেতে পারবো। তো তুমি বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি, যে তুমি এক এই ডাইরেক্ট তুমি যদি এনথ নোটের অ্যাক্সেস করতে চাও, তুমি 103 অ্যাক্সেস করতে চাও, তাহলে কিন্তু তোমাকে 102 ভিজিট করতে হবে, ততক্ষণ তুমি কিন্তু এর অ্যাড্রেসটাই পাবে না। তো অ্যাড্রেস কী জিনিস আমি বললাম, লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ট্রান্সলেশন, এগুলো পরের ব্যাপার, বাট অ্যাড্রেস ইজ অ্যাড্রেস। আগে ধরো মেমোরি অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস মিনস ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা মেমোরি প্রাইমারি মেমোরির মধ্যে থাকে। তাহলে আমি বললাম লিঙ্ক লিস্ট কী হলে একে অপরের সঙ্গে লিঙ্কড হয়ে থাকে এবং প্রত্যেকটা একটা নোট থাকে, এক একটা নোটকে আমি প্রসেসের এক একটা অংশ ধরে নিচ্ছি। এখানে যেমন এখানে দেখলে অ্যারের ক্ষেত্রে প্রত্যেকটা প্রসেস একটাই প্রসেস কন্টিনিউয়াস আছে, কিন্তু তা নেই, এখানে প্রত্যেকটা ধর প্রসেস পি ওয়ানের এটা একটা ভাগ, পি টু এর পি ওয়ানের এটা একটা ভাগ, পি ওয়ানের এটা একটা ভাগ, এইভাবে পি ওয়ানের এরকম ভাগ অবধি আছে। তো প্রসেসটাকে অনেকগুলো টুকরোয় ভাঙা হয়েছে এবং প্রত্যেকটা টুকরোর কাছে আরেকটা টুকরোর অ্যাড্রেস আছে, এইভাবে কিন্তু সিকোয়েন্সিং করা হয়েছে, এইভাবে সিকোয়েন্স করা হয়েছে। এইটা হচ্ছে নন কন্টিজুয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে কী হয়, যে সুবিধাটা কী, এর অসুবিধা হচ্ছে, এর সুবিধাটা কী বললাম, যে এই সুবিধা একটাই, যে এখানের মধ্যে অ্যাডভান্টেজ একটা কী হয়, যে এর মধ্যে কোনোভাবে এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন ডাজ নট অ্যাপিয়ার, ক্লিয়ার। আর ডিসঅ্যাডভান্টেজ কী হচ্ছে এর মধ্যে, যে অ্যাক্সেস টাইম ইজ স্লো, কারণ আমি বললাম যে তুমি এইটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না এন্থ টার্মকে, তোমাকে কিন্তু ওয়ান আফটার অ্যানাদার কী করতে হবে, ভিজিট করতে করতে তুমি এন্থে পৌঁছাবে, কি এবার তুমি এন্থে পৌঁছাবে। তো এইভাবে তোমাকে কিন্তু ভিজিট করতে হচ্ছে, তাই এর স্লো তুলনামূলকভাবে। কিন্তু আরেকটা সুবিধা বললাম, আমি কি বললাম, এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন থাকে না। তো এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন কি, আমি ওই এক্সাম্পলটাই দিয়ে ধরি, ধরো তোমার কাছে 10 KB, তোমার কাছে ধরো 10 KB মেমোরি রয়েছে, সরি এক মিনিট, হ্যাঁ, তোমার কাছে ধরো 10 KB মেমোরি অ্যাভেলেবেল, 10 KB মেমোরি সাইজ ধরো, তার মধ্যে একইভাবে বললাম আমি 2 KB এখানে অকুপাই হয়ে আছে বাই আদার প্রসেস, তাহলে এই প্রসেসটা তোমার যদি 8 KB হয়, 8 KB হয় P1, বা ধরো এটা 6 KB হয়, ধরলাম 6 KB P1, P1 যদি 6 KB হয়, তাহলে এইটা 4 KB আর এইটা 4 KB, দুটোই 4 KB বাকি রয়েছে দুই দিকে। তো আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, তাহলে কী হচ্ছে, এইখানে 4 KB লোড হয়ে যাচ্ছে তোমার প্রসেসের, তাহলে -6 -4 = 2 KB, রিমেনিং 2 KB লোড হয়ে যাচ্ছে এর ওপর। 2 KB লোড হওয়ার পরেও কিন্তু আরও 2 KB ফ্রি থেকে যাচ্ছে, যেটা অন্য প্রসেসে নেবে। তাহলে এই যে তোমার এই জায়গাটা তোমার P1 নিয়ে নিলো এই ক্ষেত্রে, তো P1 এই জায়গাটা ব্লক করে দিল, এটা হয়তো অন্য প্রসেস। তো P1 কী হলো, P1 এইখানে একটা অংশ থাকলো, P1 এইখানে একটা অংশ, দুটো অংশই কিন্তু P1 নিল, আর এইগুলো কিন্তু একইভাবে অ্যাড্রেসিং হচ্ছে, এই যেমন আমি দেখালাম সেভাবে অ্যাড্রেসিং হচ্ছে, প্রত্যেকটা চলে যাচ্ছে। তো এইভাবে আমরা ভেঙে নিতে পারি, তো এটা দুটো ইকুয়াল পার্টে হতে পারতো, যাই হোক তুমি যেভাবে হোক ভাগবে। তো একটা ডিস্কের মধ্যে যদি ধরো একটা জায়গায়, একটা ডিস্কের মধ্যে ধরো এইভাবে আমি ধরছি যে এইটা ব্লকড, এই জায়গাটা ব্লকড, এইটা 2 KB, এইটা 4 KB, এটা 8 KB, যাই জায়গা আসুক, তোমার ধরো একটা আছে প্রসেস P1 ধরো তোমার 12 KB, তাহলে কী হবে, এইখানে 2 KB চলে যাবে, এইখানে 4 KB চলে যাবে, এইখানে 2 6, এইখানে 6 KB চলে যাবে। তো এই তোমার প্রসেস কিন্তু এর মধ্যে গিয়ে লোড হয়ে গেল, ক্লিয়ার হয়েছে, 6 আর 6 12, তো এই তোমার মধ্যে লোড হয়ে গেলো, এখানে অন্য প্রসেসে ঢুকবে। তো এইভাবে কিন্তু ও কন্টিনিউয়াসলি কোনো অ্যাড্রেসে থাকে না, ও ডিস্কের মধ্যে বা মেমোরির মধ্যে ছড়িয়ে ছিটে থাকে, ছড়িয়ে ছিটে থাকার ফলে কী হয়, তাকে অ্যাক্সেস করতে বেশি সময় লেগে যায়, তাই এই অ্যাক্সেস টাইম তুলনামূলক বেশি, অনেকটাই বেশি ডাইরেক্ট অ্যাড্রেসিং থেকে, বা আমরা কী বলবো কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন থেকে। তো এই তোমাদের ব্যাপার ছিল কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। তোমরা এটা মনে রাখার সহজ উপায় হলো একটা অ্যাডে দিয়ে মনে রাখবে, একটা লিঙ্ক লিস্ট দিয়ে মনে রাখবে, এবং তোমরা অবশ্যই এক্সটার্নাল ফ্রেগমেন্টেশনের কথাটা পরীক্ষার সময় মেনশন করতেই পারো, যে এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন কিন্তু প্রবলেম। আমি এরপরে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে যে অ্যাড্রেস ট্রান্সলেশনটা অপারেটিং সিস্টেম করে, অ্যাড্রেস ট্রান্সলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক অফ অপারেটিং সিস্টেম, সেটাও আমি দেখাবো। কিন্তু এই ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে মেমোরি ম্যানেজমেন্ট কীভাবে অপারেটিং সিস্টেমটা করছে। আগের ভিডিওতে মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে আমি বলেছিলাম যে কী কী ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে অফ মেমোরি ক্রাইটেরিয়া, আমি বলেছিলাম তিনটে, একটা সাইজ হবে ক্রাইটেরিয়া, একটা অ্যাক্সেস টাইম হবে ক্রাইটেরিয়া, একটা হবে কস্ট পার ইউনিট। তো এই তিনটেকে একসঙ্গে কীভাবে অপারেটিং সিস্টেম মেনটেন করে সেটা আগে ভিডিও বলেছিলাম। এই ভিডিওতে তোমাদের বলে দিলাম যে কীভাবে মেমোরি অ্যালোকেট করে, এইভাবে দেখো এইগুলোর মধ্যে আরও ডিটেলসে যাওয়া যাবে, আরও ডিটেলস হয়তো পরে ভিডিও করব। কিন্তু
এই এই আপাতত তোমাদেরকে বেস থেকে আস্তে আস্তে শিখতে হবে, না হলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো এইগুলো বেস, এগুলো ভালো করে শেখো, এরপরে আমি আসবো যেখানে থেকে মেমোরি ট্রান্সলেশন দেখাবো, তারপরে আরও অনেক বিষয় আছে সেগুলো এক এক করে আমরা যাবো। যেখানে সেগমেন্টেশন বললাম, সেগমেন্টেশন কী জিনিস, পেজিং কী জিনিস, পেজিং জেনারেলি ইউজ হয় নন কন্টিনিউয়াস ক্ষেত্রে, পেজিং কী, সেগমেন্টেশন কী, এইগুলো কিন্তু এক এক করে জানতে হবে। তো আপাতত এই ভিডিওতে এই অবধি থাকবে।